দেখেন আমরা একটা ফাইল নিচ্ছি, এখানে আমি মিউট করে দিচ্ছি সবাইকে, এখন আর কোনো আমরা কথা বলার সুযোগ নেই। আমি আমার চিরাচরিত যেভাবে নেওয়া দরকার এইচটিএমএল ফাইল, একটা এইচটিএমএল ফাইল নিয়ে নিচ্ছি। ফাইল নিচ্ছি সিএসএস, একটা ইমেজ রাখার জন্য একটা ইমেজ ফোল্ডার নিচ্ছি। এটার নাম দিচ্ছি লেআউট, আজকে আমাদের টার্গেটটা হচ্ছে এরকম, যেমন গত ক্লাসে আমরা এরকম ভাবে তৈরি করেছিলাম, আজকে এটাকে একটু ডিফারেন্ট করে ফেলবো। ডিফারেন্ট করে ফেলবো বলতে এরকম, যেমন বিভিন্ন ওয়েবসাইট গুলোতে গেলে দেখবেন স্লাইডারের উপরে বা হচ্ছে গিয়ে মেনু বার বা ন্যাভ বারের উপরে একটা বার থাকে, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড কালারের উপরে ওই বারের মধ্যে দেখা যায় যে আপনার থাকে, সর্বপ্রথমই থাকে হচ্ছে কি আপনার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, আবার থাকে কি বলে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্সেস করার জন্য সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো দেওয়া থাকে বিভিন্ন আইকনের মাধ্যমে। এগুলো কিন্তু আমরা দেখি বিভিন্ন ওয়েবসাইটে গেলে, কারণ কি একটা ওয়েবসাইটে আসার পরে মানুষ কোন একটা কন্টেন্ট দেখে ভালো লাগলে চায় কন্ট্যাক্ট করতে, তো কন্ট্যাক্টের একটা ফোন নাম্বার কিন্তু দরকার, কন্ট্যাক্টের একটা কিন্তু ফোন নাম্বার দরকার, তো ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস তো এটা সব বারে থাকে আর কি। তো এখন আচ্ছা আমি একটু ব্রেক নিচ্ছি, যে আমরা হচ্ছে কি আজকে মানে বিভিন্ন ওয়েবসাইটগুলোতে যেটা দেখি যে উপরে একটা বার থাকে, যে বারের মধ্যে আপনার হচ্ছে কন্ট্যাক্ট করার ইনফরমেশন থাকে, ফোন নাম্বার, অথবা হচ্ছে কি আপনার এখানে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো থাকে আইকনের মাধ্যমে, তো ওই রকম একটা বার তৈরি করব। তারপরে হচ্ছে গিয়ে ধরে আমি নাম দিব আমি ধরেন টপ বার, এরপরে হচ্ছে গিয়ে আমি এখানে আজকে দিব হচ্ছে গিয়ে ধরেন লোগো ইউজ করব, আমরা কোম্পানির বা ব্র্যান্ডের লোগো লোগো ইউজ করব, এবং পাশাপাশি হচ্ছে মেনু বার ইউজ করব, ন্যাভ বার যেটাকে বলে আর কি। এবং আজকে ন্যাপবারটা আমরা ট্রাই করবো আজকে ড্রপ ডাউন তৈরি করার জন্য, যেমন সার্ভিস, সার্ভিসে মাউস যখন নিয়ে যাব তখন উবার ইফেক্ট হবে একটা, উবার ইফেক্টের মাধ্যমে সার্ভিসের কী কী সার্ভিস আমাদের আছে এগুলো একটা ড্রপ ডাউনের মাধ্যমে, ঠিক আছে, এগুলো একটা ড্রপ ডাউনের মাধ্যমে এইরকম একটা। এরপর হচ্ছে কি নিচে একটা স্লাইডার দিলাম, এরপরে সার্ভিস মোটামুটি আমরা সামনের দিকে আগালাম আর কি, যেভাবে সাইটগুলো থাকে আর কি। তো আমরা স্টার্ট করি, স্ট্রাকচারটা প্রথমে নিয়ে নিই, গতানুগতিক না এটা একটু ভিন্নভাবে আমরা করি। প্রথমেই আমি নিচে এখানে টপ বার নামে একটা মেনু ডিপ নিবে, আমরা একটা কাজ করবো কি সেটা দিয়ে রাখছি কন্টেইনার, আমরা এখন ফুল পেজে কন্টেইনারটা নিব, টপ বারটা পুরো উইথ থাকবে আমার ওয়েবসাইটে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, কিন্তু কন্টেন্ট গুলো থাকবে হচ্ছে কন্টেইনারের মধ্যে, ওইভাবে আমরা একটু আগানোর চেষ্টা করি। এই টপ বারটাকে আমরা দুইটা ভাগে বিভক্ত করে দেব, একটা হচ্ছে গিয়ে আপনার গিয়ে কি বলে কন্ট্যাক্ট আইকন নাম দিব আমি ওটাকে, কন্ট্যাক্ট আইকন,
নাম দিব হচ্ছে কন্ট্যাক্ট আইকন। কন্ট্যাক্ট আইকনের মধ্যে আমরা যেটা করব একটা অ্যাঙ্কর ট্যাগ দিচ্ছি। অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমরা স্প্যান ট্যাগও নিয়ে রাখি যদি লাগে আমাদের। স্প্যানের মধ্যে হচ্ছে কি আমরা প্রথমে করব মোবাইল নাম্বারটা ইউজ করতে পারি। মোবাইল নাম্বারটা ইউজ করতে পারি, ধরেন ব্র্যাকেটের মধ্যে 22 0 1 7 নাম্বার। এরপরে সেম ওয়েতে আমি এখানে ইমেল অ্যাড্রেসটা নিব, কারণ ইমেল অ্যাড্রেস দিচ্ছি info@xyz. আচ্ছা, এটা গেল হচ্ছে কন্ট্যাক্ট আইকন। এরপরে হচ্ছে কি আমি নিব সোশ্যাল আইকন। সোশ্যাল একপাশে কন্ট্যাক্ট আইকন থাকবে, একপাশে হচ্ছে সোশ্যাল আইকন থাকবে। সোশ্যাল আইকন এগুলো আমরা অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে নিব। তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমরা এই আইকনগুলো ব্যবহার করবো হচ্ছে ফন্ট অসামের আইকন। অনেকে হয়তো এটার নাম শুনে থাকবেন। ফন্ট অসাম মোটামুটি একটা ওয়েবসাইট ডিজাইন বা ডেভেলপমেন্ট নিয়ে যারা কাজ করে তারা বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে কি আপনার আইকনগুলো ইউজ করে ফন্ট অসাম থেকে। তো আজকে আমরা ফন্ট অসাম থেকেই আইকনগুলো ইউজ করব। তো ফন্ট অসামের আইকনগুলো আসলে ইউজ করব কিভাবে, আমরা গুগলে গিয়ে সার্চ করবো ফন্ট অসাম লিখে। ফন্ট অসাম আমরা ইউজ করবো হচ্ছে 4.7, এটা ইউজ করা ইজি, আমি এটাতেই কাজ করতেছি। 4.7 আপনারা গুগলে সার্চ করবেন 4.7, ফন্ট অসাম 4.7 সার্চ করার পর আমরা এটার সাইটে ঢুকতেছি ভার্সন 4.7 এ। ঢোকার পর গেট স্টার্টে ক্লিক করবো। গেট স্টার্টে ক্লিক করে এখানে দেখেন আমাদের লেটেস্ট ভার্সনে যাওয়ার জন্য ইয়ে করতেছে। তো এইটা বাদ দিয়ে আমি কি করব, নো থ্যাংকস, আই উইল জাস্ট স্টিক ফন্ট অসাম 4, এই বাটনটাতে ক্লিক করে আমরা 4 এর মধ্যেই থাকবো। 4 এ গিয়ে আমরা এখানে একটা ডাউনলোড বাটন পাবো। তো ডাউনলোড বাটনে গেলে আমাকে আবারও 5 সাজেস্ট করতেছে, 5টাকে বাদ দিয়ে আমি যখন নো থ্যাংকস এ ক্লিক করব এই বাটনে, তখন অটোমেটিক্যালি আমার এখানে ফন্ট অসামটা ডাউনলোড হয়ে যাবে। আমি আর ডাউনলোডটা করলাম না, কারণ অলরেডি আমার ডাউনলোড করা আছে, অলরেডি আমার ডাউনলোডস করা আছে এখানে। তো এই ফন্ট অসামটা যখন আমার জিপ ফাইল ডাউনলোড হবে, আমরা হচ্ছে কি এটাকে যদি ওপেন করি দেখতে পাবো ভিতরে কিছু ফোল্ডার আছে, ভিতরে কিছু ফোল্ডার আছে। এই ফোল্ডারগুলো হচ্ছে কি আপনি দেখেন সিএসএস ফন্টস নেস এস সিএসএস, আমাদের এইগুলো লাগবে না, আমাদের সবগুলো লাগবে না, আমাদের লাগে শুধুমাত্র সিএসএস এবং হচ্ছে ফন্টস। এই দুইটা ফোল্ডার হলে আমাদের কাজ হয়ে যাবে। তো আমি যেটা করবো এখান থেকে এই দুইটা ফোল্ডারকে আমি শুধুমাত্র নিব। তো এটাকে আমি এখান থেকে আমি আমাদের ওয়ার্কিং ফোল্ডারে শুধুমাত্র ফন্টস এবং সিএসএস এই দুইটা আমি কি করলাম এখান থেকে আমি আনজিপ করে নিলাম। আমার যে দুটো লাগবে আমি সে দুইটাই নিলাম, সবগুলো আমার লাগবে না, আমার লাগবে শুধুমাত্র সিএসএস এবং হচ্ছে ফন্টস। কারণ কি এইটার সিএসএস গুলো করা আছে এই ফোল্ডারের মধ্যে, এই fontawesome.bin.css এই ফাইলের মধ্যে, এই জন্য আমাদের এই ফাইলটাকে লিঙ্ক করতে হবে আমাদের HTML এর মধ্যে হেড সেকশনে। হেড সেকশনে এসে আমরা এখানে লিঙ্ক ট্যাগ প্রোভাইড করব। লিঙ্ক ট্যাগের মধ্যে আমরা আমাদের ফাইলটা ইউজ করার জন্য প্রথমে ফোল্ডারের নাম CSS, তারপরে হচ্ছে গিয়ে ফাইলের নাম,
ঠিক আছে, তো এটা হচ্ছে কি আপনার লিংক, লিংকটা হয়ে গেল ফন্টসমের সাথে আপনাদের। ওকে, লিংকটা কমপ্লিট, লিংকটা কমপ্লিট করার পর আমরা এখানে ফন্টসমের সাইট থেকে আমরা আইকনগুলো খুঁজব, যেমন আমাদের কল, মানে কল যে আইকনটা সেই আইকনটা ইউজ করা হবে, এরপরে ইমেলের ক্ষেত্রে ইনভিলাপ আইকনটা ইউজ করা হবে। তো আমরা কলের জন্য এখানে সার্চ করতেছি, আইকনগুলোর নাম আপনি সার্চ করেন, সার্চ করলেই পাবেন। আমি কল লিখে সার্চ করলাম, এই দেখেন ফোন, ফোন কল, এই আইকনটা আমার ইউজ করা লাগবে। আমি এটাতে ক্লিক করলে এটার এইচটিএমএলটা আমি পেয়ে যাবো, আই ক্লাস ফা ফা ফোন, এই যে হিডেনটা লাগবে না, এটা হলেই হবে। আমি এটা কপি করলাম, কপি করে আমি এই যে ফোন নাম্বারের আগে এটা বসালাম, এটাকে উঠাই দিচ্ছি। ঠিক এইভাবেই আমরা ইনভেলাপটাও ইউজ করব। আচ্ছা, এখন দেখি আউটপুট আসছে কিনা, একটু রান করে দেখা দরকার। দুইটা আইকন তো ইউজ করলাম, দেখেন আইকন কিন্তু আমার এখানে শো করতেছে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, একটা কলের আইকন, একটা যে ইমেলের আগে ইনভেলপ আইকন। তার মানে আমাদের আইকনটা কাজ করতেছে, এবং এই আইকনটা কাজ করার পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই লিঙ্কটা। এবং হচ্ছে লিঙ্কটা করার আগে অবশ্যই তো আমাকে ফন্টসামের ওই মানে লাইব্রেরি থেকে ফাইলটা ডাউনলোড করে আমার কম্পিউটারে আমার প্রজেক্ট ফোল্ডারে রেখে নিতে হবে, এবং রেখে আমাদের প্রপার লিঙ্কটা করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট আইকনটা পাওয়ানোর জন্য, তো এটা করলাম। ঠিক সেম ওয়েতে সোশ্যাল আইকনের ক্ষেত্রেও আমরা এরকম ফেসবুকের আইকন, এরপর হচ্ছে গিয়ে লিঙ্কডইনের আইকন, টুইটার, ইউটিউব, এগুলোকে আমরা লিঙ্ক করি। চলেন আইকনগুলো সেম ওয়েতে বের করে নিয়ে আসি। প্রথমে ফেসবুকেটা নেই, কয়েকটা অ্যাঙ্গেল আইকনগুলো থাকে আর কি, আপনার যেইটা মনে হয় যে না ইউজ করার মতো ওইটাই আপনি নিতে পারবেন। আমি নিচ্ছি, এটা নিচ্ছি,
ইউটিউব প্লেটা নিচ্ছি। আপনাদের আইকন যা যা লাগে আপনারা এখান থেকে মোটামুটি এরকম ভাবে লিংক করে ইউজ করতে পারবেন। অনেক আইকন এখানে আছে, আপনারা সার্চ করে করে দেখবেন। ওয়েবের আইকন আছে, সোশ্যাল মিডিয়ার আইকন আছে, বিভিন্ন টাইপের আইকন আছে, এগুলো দেখবেন চেক করে। তো যাই হোক, মোটামুটি আমি চারটাই নিলাম, এগুলোই মোটামুটি থাকে, গুগল প্লাস বা পিন্টারেস্ট এগুলো থাকে, জাস্ট এই কয়টা নিলেই হবে। তো আমি আউটপুটটা দেখি এগুলোর আইকনগুলো আসছে কি না। হ্যাঁ আসছে। এখন হচ্ছে কি আমাদের এগুলাকে ডিজাইন করার পালা। এগুলোকে ডিজাইন করা বলতে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ডের কালার দিব, এরপরে এগুলাকে আমরা ডানে বামে ফ্লোটিং করব। তো আচ্ছা, যতটুকু আমরা করছি টপ বারকে নিয়েই কাজ করছি, আমরা টপ বারটাকে আগে একটু সিএসএস এ ইমপ্লিমেন্ট করি, তারপরে হচ্ছে কি স্টেপ বাই স্টেপ করে আগাবো, কারণ আমাদের এখানে মোটামুটি সিএসএস হবে একটু বেশি আজকে। আমরা লেআউট কলাম টু এবং স্ট্রাইপার সিএসএস ওপেন করলাম, এখানে ওপেন করে, ও আচ্ছা আমাদের স্ট্রাইপার সিএসএস টা লিংক করতে হবে এখানে, লিংক এটা ডিরেক্টলি স্ট্রাইপ ডট সিএসএস ফাইলটা বসে দেবো। এখন আমি প্রথমে বডিটাকে নিচ্ছি, এরপর নিচে হচ্ছে টপ বার, আগে কন্টিনেন্টটা নিয়ে, এখন কন্টিনেন্টটা আলাদাভাবে একবারই করে রাখবে আর বারবার লাগবে না। কন্টাক্ট আইকন সোশ্যাল আইকন আইকনের মধ্যে আবার আই আছে, আই বলতে যে আই এর মাধ্যমে তো মোটামুটি লিঙ্কে ইয়া কম্পাস এমএল আইকনটা নেওয়া আই ক্লাসের মাধ্যমে। তো আসেন এগুলোকে যদি আমরা সিএস করি, প্রথমে বডিতে মার্জিন প্যানিংটা জিরো করে দেবো, ডিফল্ট মার্জিন প্যানিং না পাবো। মার্জিন জিরো, প্যাডিং জিরো, আর কন্টেইনারের আগের মধ্যে আমরা একটা উইথ দিব গত ক্লাসের মতো 1170 পিক্সেল। মার্জিন জিরো অটো করে দিব, মাঝখানে চলে আসলো। এরপরে আমরা টপ বারকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, ব্যাকগ্রাউন্ড কালার দিব, একটা কালার কোড নিয়ে আসি, যে কালারটা সিলেক্ট করা আছে এই কালারটা ইউজ করলাম আমি।
কালারটা ইউজ করলাম, এটা হচ্ছে আমাদের কমন কালার, মোটামুটি এই কালারটাই আমরা বেশি ইউজ করব, ঠিক আছে। এরপরে আসেন আমরা কন্ট্যাক্ট আইকন যে ডিপটা, এটাকে একটা উইথ দিয়ে দিব, ধরেন এটাকে একটা উইথ দিয়ে দিলাম, ধরেন এখানে 80% থাকবে, আর এটাকে বলে দিব ফ্লোট লেফট। আর সোশ্যাল আইকন তো এরকম একটা উইথ দিয়ে দিব, ধরেন 20% দিলাম, এটাকে করে দিব ফ্লোট। ও আচ্ছা, একটা কাজ করতে হবে আমাদের, যেহেতু ডিপের মধ্যে ডিপ টপ বারের মধ্যে দুইটা ডিপ আছে, এই জন্য টপ বার মেইন ডিপটাকে আমাদের ওভারফ্লোটা হিডেন করে দিতে হবে। আউটপুটটা নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা এরপরে যেটা করবো, কন্ট্যাক্ট আইকন আই, এই ফন্টোসমের আইকনটাকে আমরা ডিজাইনটা করব, আমরা এটাকে একটা কালার দিব, সর্বপ্রথম একটা হোয়াইট কালার, এর কোডটা ইউজ করতেছি আমি। এর ফন্ট সাইজটা একটু বড় করে দিব, যাতে আরো হাইলাইট হয়। ফন্ট সাইজ আমি দিচ্ছি 18 পিক্সেল। কনসেপ্টটা একটু বড় করে দিলাম, আর এখানে একটা প্যাডিং দিতে পারি আমি, আউটপুটটা দেখে আসলে একটু প্যাডিংটা দিই। হ্যাঁ, হোয়াইট কালার হয়েছে, একটা প্যাডিং দিই আমরা, এরপরে হচ্ছে কি এই কন্টাক্ট আইকন অ্যাঙ্করের মধ্যে কাজটা করি আমরা। অ্যাঙ্করেরও ঠিক সেম আমরা এই সেম সিএসএসটা আমরা করি। আর নিচে আন্ডারলাইন আছে, এটা তো টেক্সট ডেকোরেশনের জন্য আপনারা জানেন, টেক্সট ডেকোরেশনটা নান করে দিই আমরা। ঠিক সেম ওয়েতে আমরা সোশ্যাল মিডিয়ার আইকন গুলাকেও এরকম ডিজাইনটা করে ফেলব। এটা করার জন্য কিছুই না, আমরা জাস্ট এই যে কন্ট্যাক্ট আইকন আইকে যা করছি এটাকে কপি করে এখানেও সেমটা অ্যাপ্লাই করে দেখি আউটপুটটা কেমন আসে। এটার ক্ষেত্রে কালার সাদা হবে, ফন্ট সাইজ 18 পিক্সেল হবে, প্যাডিং 10 পিক্সেল হবে, দিয়ে তো দেখি এই তো মোটামুটি এরকমটা আসতেছে। দেখতে মোটামুটি খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে, কি বলো? তো এটা টপ বারটা আমরা মোটামুটি এরকমটা সাজালাম, টপবারটা পুরো উইথ থাকতেছে, ব্যাকগ্রাউন্ডটা ঠিক আছে, বাট আমাদের কন্টেন্ট থাকতেছে হচ্ছে গিয়ে ইসের মধ্যে, কি বলে, কন্টেনারের মধ্যে। এখন আমরা পুরো পেজে কন্টেনার ইউজ করবো না, আমার যেখানে যেখানে প্রয়োজন হবে ওইখানে ওইখানে কন্টেনার ইউজ করবো। এটা গেল টপবারের পার্ট, এই টপবারটা আমরা এখানে এন্ড বলে দিই। এখানে এড করে দিলাম, আমরা এখানে দ্বিতীয় যে পার্টটা নিব সেটা হচ্ছে হেডারের পার্ট। হেডারের মধ্যে এক পাশে থাকবে লোগো, এক পাশে থাকবে হচ্ছে নেমবার, তো আমরা এটা কন্টেইনারের মধ্যেই নিব। কন্টেইনার হেডারকে দুইটা ভাগে ভাগ করে ফেলবো, একটা হচ্ছে লোগোর জন্য,
লোগোর এখানে আমরা ছবি বসাবো, লোগো ইমেজ, তার জন্য ফোল্ডার নিয়ে রাখলাম নামটা, আর আরেক পাশে বসাবো হচ্ছে গিয়ে ন্যাভবার। নেটবারকে গতকালকের মতো আমরা করব না, নেটবারটাকে আজকে যদি ড্রপ ডাউন করবো, একটু সহজ করে করার ট্রাই করবো। ইভেন এলআই নিব না, আমরা ডিরেক্ট অ্যাঙ্কর দিয়ে কাজ করব। এখানে অ্যাঙ্কর ট্যাগ নিচ্ছি, এটা হোমের জন্য, হোমের জন্য এইটা অ্যাবাউটের জন্য, আর যেহেতু আমরা টার্গেট করেছিলাম যে সার্ভিস যে লিঙ্কটা থাকবে ওইটাতে আমরা ড্রপ ডাউন করবো, তাহলে এখানে আমরা ড্রপ ডাউনের জন্য ডিপ নেই, যে ডিপ প্লাস ড্রপ ডাউন, ডিপ প্লাস ড্রপ ডাউন। এখন ড্রপ ডাউনের মধ্যে যেটা করবো, আমরা একটা বাটন নিব, যে বাটনের মধ্যে মাউসটা নিয়ে গেলে এটা হোভার করে ড্রপ ডাউনের মেনুটা দেখাবে। বাটন নিব, এই বাটনের একটা সিএসএস আমাদের করা লাগবে, মানে বাটনের ক্লাস নিয়ে রাখবো, এটা নাম দিব হচ্ছে বিটিএন ড্রপ, আর বাটনের মধ্যেই আমাদের হচ্ছে গিয়ে এই ইয়েটা লিখবো, টেক্সটটা লিখবো সার্ভিস, সার্ভিস। এরপরে বাটনের সাথে যাতে এরকমটা হয় যে বাটনের সাথে একটা আইকন থাকলো নিচের দিকে অ্যাঙ্গেল করা, যাতে বোঝা যায় যে নিচে এটা ড্রপ ডাউনটা আছে, এই জন্য ফন্টোসামের আইকনই আমরা ইউজ করব। আই প্লাস এটাকে আমরা আইকনটার নাম হচ্ছে ক্যারেট, আপনি ক্যারেট থেকে সার্চ করতে পারেন, ক্যারেট ডাউন আমাদের লাগবে, ডাউনটা নিচের দিকে যেটা মুভ করা। দেখেন এই যে ক্যারেট, ক্যারেট আপ, ক্যারেট ডাউন, ক্যারেট ডাউনটা আমরা লাগবে, কারণ যাতে এটা এই চিহ্নটা দেখলে বোঝা যাবে যে নিচে ড্রপ ডাউন আছে। আচ্ছা সার্ভিস লিখলাম, সার্ভিসের পাশে এই আইকনটা বসাই দিলাম। এখন হচ্ছে কি আমরা কি করব, ড্রপ ডাউনে কি বসবে, বাটনের পরে ড্রপ ডাউনের লিঙ্কগুলো বসাবো, তখন এটার নাম আমরা একটা ডিপি তো হবে এখানে আমাদের ড্রপ ডাউনের কন্টেন্টের জন্য, ড্রপ ডাউন হাইফেন কন্টেন্ট, ড্রপ ডাউনের কন্টেন্টে আমরা অ্যাঙ্কর ট্যাগ নিচ্ছি, যেমন আমাদের সার্ভিসগুলো কি ওয়েব ডিজাইন, এরপরে হচ্ছে গিয়ে ধরেন আমাদের সার্ভিস আছে হচ্ছে গিয়ে গ্রাফিক্স ডিজাইন, এরপরে ধরেন আছে হচ্ছে গিয়ে ডিজিটাল মার্কেটিং, এগুলো হচ্ছে আমাদের ধরেন সার্ভিস মেনুতে থাকবে। এই তো গেল, এটা ড্রপ ডাউনের ব্যবস্থা করলাম আমরা। দেখেন আমাদের প্রথম মেইন টিপ কি, ন্যাভবার, ন্যাভবারের মধ্যে দুইটা লিঙ্ক দিলাম, অ্যাঙ্কর দিলাম হোমের জন্য, অ্যাবাউট এর পরেরটা সার্ভিস, যেহেতু আমরা
ড্রপ ডাউন করার প্ল্যান করেছি, তাই আমরা এখানে একটা টিপ নিলাম, টিপ প্লাস ড্রপ ডাউন। আচ্ছা ড্রপ ডাউনটা কিভাবে হবে? সার্ভিস নামে একটা টেক্সট থাকবে, যে টেক্সটের উপরে মাউসটা নিলে হুবার করে নিচে ড্রপ ডাউনটা দেখাবে কি কি সার্ভিস আছে। তো এই জন্য এখানে এটা নিলাম, একটা বাটনের মধ্যে নিলাম সার্ভিস, এবং বাটনের পাশে একটা আমরা আইকন দিয়ে দিলাম, ক্যারেট আইকন, যেটা নিচের দিকে দেখাবে অ্যাঙ্গেল করে। এরপরে হচ্ছে কি, আমরা এখানে লিখলাম সার্ভিসগুলো নেওয়ার জন্য কী কী সার্ভিস আছে, এটা ড্রপ ডাউন কন্টেন্ট। এর মধ্যে হচ্ছে কি, অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং প্রচার করতে। তো আমাদের ড্রপ ডাউনের কাজ শেষ। এরপরে আরও কিছু লিঙ্ক আমরা বসাই দিই এখানে, যেমন ইয়ে আছে, গ্যালারি আছে, ব্লগ থাকতে পারে, কন্ট্যাক্ট থাকতে পারে। একটু দেখে আসি আউটপুটটা কি অবস্থা। ও আউটপুটটা দেখার আগে মেনুটা, মেনুর মধ্যে ইয়াটা ইউজ করে নিই, লোগোটা ইউজ করে নিই, লোগোটা পিপলেন থেকে লোগোটা ইউজ করি আমরা। আপনারা জন্য যে কোনো একটা লোগো ইউজ করে, তো এখানে আমরা ইমেজেস থেকে এই লোগোটা ইউজ করি। আচ্ছা এবার একটু আউটপুটটা আমরা দেখার জন্য চেষ্টা করি। এই আছে আমাদের আউটপুট, মানে এটাকে হচ্ছে কি আমাদের দুইটা ভাগে ভাগ করতে হবে। এরপরে মেনু বারটাকে চমৎকার একটা ডিজাইন করতে হবে, ঠিক আছে? তো চলেন আমরা করি। সর্বপ্রথম যেটা করতে হবে আমাদেরকে, মেইন যে হেডার এটাকে আগে নেই, সবার আগে হেডারের ওভারফ্লোটাকে হিডেন রাখবো। আচ্ছা তারপরে আসেন লোগোতে যাই, কারণ লোগোটাকে বাম পাশে রাখতে হবে, জন্য লোগো নিলাম, লোগো উইথ দিব একটা 30% দিলাম, আর এটাকে বলে দিলাম ডট লেফট, ঠিক আছে? এটা গেল লোগো। আর লোগোর ইমেজটা মোটামুটি একটু বড়ই হয়ে গেছে, এত বড় লোগো দরকার নাই, একটু ছোট করবো আমরা উইথটাকে। তো লোগো ইমেজ একটা উইথ দিই, হাইট দিই আগে একটা
80 পিক্সেল হাইট থাকুক, উইথ দিব হচ্ছে গিয়ে 280 পিক্সেল। আছে এরপরে এই মেনুগুলোকে নিয়ে নিব হচ্ছে ডান দিকে ন্যাভবারে। ন্যাভবার ন্যাভবারের উইথ দিব একটা 70%, ফ্লোট দিব এটাকে রাইট, এবং নেপালের মধ্যে কিন্তু ডিপ আছে, আমরা কিন্তু ড্রপডাউনের জন্য ডিপ নিচ্ছি, তো এইটাতে আমরা ওভারফ্লোটাকে গিডের করে দেবো। একবার অ্যাঙ্করটা অ্যাঙ্কর গুলাকে নিয়ে কাজ করি। একবার অ্যাঙ্কর গুলাকে আমরা লোড করবো লেফট, এরপরে হচ্ছে গিয়ে এটা টেক্সট অ্যালাইন করবো সেন্টার, এটার ফন্ট সাইজ করে দিব 18 পিক্সেল, এরপরে হচ্ছে টেক্সট ডেকোরেশন নান করে দিব যেটা লাগে আর কি। এরপরে হচ্ছে কি আমরা এটার প্যাডিং দিব একটা, এরপরে কালারটা দিব হচ্ছে কি আমাদের যে মেইন কালারটা যেটা আমরা টপ বারের ব্যাকগ্রাউন্ড ইউজ করছি, এই ব্লু কালারটাই আমরা ইউজ করব টেক্সটের কালার। এই তো প্যান্টারিং দিয়ে আমরা ঠিক করলাম, কিন্তু এখন মানে সাইজে আনতে হবে হচ্ছে গিয়ে ড্রপ ডাউন, আর হচ্ছে কি যে ড্রপ ডাউনের ভিতরে এইগুলো ড্রপ ডাউনকে আমি আগে প্রথমে কাজ করি। ড্রপ ডাউন এটাকে আমরা জাস্ট লোকেট করব এবং হচ্ছে গিয়ে ওভারফ্লো হিডেন করবো, কারণ এটার মধ্যে আমাদের ডিপ আছে ড্রপ ডাউনের মধ্যে। ড্রপ ডাউন এবং হচ্ছে গিয়ে ড্রপ ডাউন বাটন, ড্রপ ডাউন এবং এই যে এইটা বিটিএন ড্রপ, এই দুইটাকে কিছু কাজ করতে হবে, কারণ এখন যে দেখছেন যেটা বাটন হিসাবে বাটন অবস্থায় আছে এটা ডিজাইনটা কিন্তু এরকম রাখা যাবে না, নর্মালি যে অ্যাঙ্করগুলো আছে এদের মধ্যেই কিন্তু রাখবে এটাকে, এটার বাটনের যে মানে চিত্রটা আছে এটা পুরোপুরি পাল্টে যাবে, এটার ফ্রন্ট পাল্টে যাবে, এটার ব্যাকগ্রাউন্ড পাল্টে যাবে, কালার পাল্টে যাবে, সাইজ পাল্টে যাবে, সব এভরিথিং। দেখেন আমি আস্তে আস্তে করতেছি, প্রথমে ফ্রন্ট সাইজটাকে ধরি, প্রথমে হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ড ইয়াটাকে ধরি, এটা বর্ডারটাকে ধরি, এটার বর্ডার নান হবে, তারপরে আরেকটা ইয়ে আছে কি বলে প্রপার্টিস আউটলাইন থাকে ওইটা নান হবে বর্ডার, এবং হচ্ছে এরপর হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ড কালার এবং ফন্ট দুইটাই হবে ইনহেরিট, ডিফল্ট যেটা সেটা থাকবে না, ব্যাকগ্রাউন্ড কালার ইনহেরিট এবং হচ্ছে গিয়ে ফন্ট ফ্যামিলি এইটাও হবে ইনহেরিট। দেখেন কি অবস্থা, ব্যাকগ্রাউন্ডের একদম পুরো ছাপটাই চলে গেছে, এখন শুধু ফন্ট সাইজটা পাল্টাবো কালারটা পাল্টাবো, ওগুলা তো আছেই আমার মনে হয়। ফন্ট সাইজ 18 পিক্সেল, কালার
এই কালারটা ইউজ করবো। এবার ঠিক আছে, সার্ভিস বাড়ার মানে সার্ভিস সার্ভিস বাড়ানো, ঠিক আছে। এটা হচ্ছে বাটন গুলো ঠিক করলাম, বাটনের পরে কাজ করতে হবে হচ্ছে ড্রপ ডাউন কন্টেন্ট নিয়ে। এই যে ড্রপ ডাউন কন্টেন্ট, এই কন্টেন্ট গুলোকে আমার আপাতত এখন যে শো করতেছে এই শো করাটা বন্ধ করে দেবো। ওয়েব ডিজাইন গ্রাফিক ডিজাইন ডিজাইন মার্কেটিং এর আন্ডারে আছে, এগুলোকে শো করা আগে বন্ধ করতে হবে। বন্ধ করে তারপরে এগুলো হুবারে গেলে আসবে, এছাড়া আসবে না। তো আমি এখানে ড্রপ ডাউন কন্টেন্ট নিলাম, এটাকে ডিসপ্লে ফার্স্টে নান করে দিব, ডিসপ্লে নান, এবং এটার পজিশন করে দিব 100। আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার দিব একটা, একটা উইথ দিব, এটাকে আমরা উইথ দিব হচ্ছে 180 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে হালকা অফ হোয়াইট টাইপের কালার ব্যাকগ্রাউন্ড, চলে গেছে নাই। এখন এগুলোকে আমরা নান করে দেবো, ডিসপ্লেটা নান করে দেবো, ড্রপ ডাউন কন্টেন্ট। এরপরে আসেন কন্টেন্ট এ, কন্টেন্টের মধ্যে কি আছে, অ্যাঙ্কর আছে, এগুলোকে একটু কাজ করি। আমি তো খুব ধীরে ধীরে যাচ্ছি করে, যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। ড্রপ ডাউন কন্টেন্ট এ, প্রত্যেকবার আমি কাজ করে করে কিন্তু আউটপুটটা দেখায় নিচ্ছি যে কোনটা কিসের জন্য কাজ করতেছে। ড্রপ ডাউন এ, এটাকে আমরা ফ্লোট করবো হচ্ছে গিয়ে নান, কোনো ফ্লোট হবে না। এরপরে এটার কালারটা হবে হচ্ছে গিয়ে এই কালারটাই হবে, এরপরে এটা একটা প্যাডিং হবে, প্যাডিংটা হবে হচ্ছে গিয়ে ডানে বামে 12 পিক্সেল, উপর নিচে 16 পিক্সেল, দুইটা ভ্যালু দিলাম ডানে বামে এবং উপর নিচে। এরপরে হচ্ছে টেক্সট ডেকোরেশন অবশ্যই নাম হবে, টেক্সট ডেকোরেশন এবং এটা ডিসপ্লে হবে ব্লক। হচ্ছে কন্টেন্ট এ করলাম, এরপর হচ্ছে গিয়ে হুবারে কি হবে, হুবারে ড্রপ ডাউন কন্টেন্ট এ হুবার, হুবার বলতে হচ্ছে মাউসটা যখন নিয়ে যাব তখন হুবার একটা গ্রে টাইপের কালার আমরা ইউজ করব। হুবারে হচ্ছে গিয়ে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি, এখনো আমাদের আউটপুট দেখার সুযোগ নাই, আমরা দেখবো হচ্ছে কি এখন। আমরা দেখবো হচ্ছে ড্রপ ডাউন হোবার ড্রপ ডাউন হোবার এবং হচ্ছে ড্রপ ডাউন কন্টেন্ট।
করবো? এটা ডিসপ্লেটাকে আমরা ব্লক করে দিব। ড্রপ ডাউনটা আমাদের কিন্তু আসতেছে, কিন্তু আমাদের এটাতে একটা প্যাডিং মিসিং হয়ে গেছে। ড্রপ ডাউন কিসে? বিটিএন, বিটিএনে আমাদের একটা প্যাডিং মিস হয়ে গেছে। দেখি দেখি, বর্ডার আউটলাইন ব্যাকগ্রাউন্ড প্যাডিং দিয়ে দেখি। এখানে আমি পিক্সেল দেখতে পাচ্ছেন, ড্রপ ডাউনটা চমৎকার ভাবে কিন্তু চলে আসছে। এটা কিন্তু শুধুমাত্র মাউসটা নিলেই আপনি দেখতে পাবেন, এছাড়া কিন্তু পাবেন ওইভাবেই করা হয়েছে। ঠিক আছে, শুধুমাত্র কি আপনি যখন মাউস ইফেক্ট করবেন তখনই পাবেন, এছাড়া কিন্তু পাবেন। তার মানে আমাদের যেটা এক্সপেকটেশন ছিল, যে আমরা এক পাশে নেববার রাখবো এবং এক পাশে হচ্ছে গিয়ে লোগো রাখবো, আমাদের এক্সপেকটেশন ফিল আপ হয়েছে, তাই না? ক্লাসের শুরুতে কিন্তু আমরা চিন্তা করছিলাম যে আমাদের ডিজাইনটা আজকে এরকম হবে, উপরে একটা টপ বার থাকবে, এরপরে নিচে হচ্ছে কি একটা হেডার এরিয়া থাকবে, যে হেডার এরিয়াকে আমরা দুইটা ভাগে বিভক্ত করব, একটা থাকবে লোগো এবং একটা হবে হচ্ছে কি ন্যাপ বার। টার্গেটটা ফিল আপ হইলো, বাইরে অনেক নয়েজ গেল একটু। ঠিক আছে, এ পর্যন্ত মোটামুটি আমাদের ঠিকঠাক আছে। এরপরে যেটা হবে আমাদের হচ্ছে এখানে একটা আমরা স্লাইডার পিকচার ইউজ করবো, স্লাইডার পিকচার বা ব্যানার পিকচার। এখানে আমরা একটা পিকচার নেই, আমাদের মতোই ড্রপ ডাউনটা পিপল অ্যান্ড টেকেরও আছে, দেখতে পাচ্ছেন আমাদের কালারটা ভিন্ন হতে পারে। ঠিক আছে, মাউস নিয়ে গেলে একটা আমাদের মতো এরকম ক্যারেট আইকনও আছে। এরকম একটা পিকচার আমরা স্ক্যাডার পিকচার হিসেবে ইউজ করব, ডাউনলোড করে নেই। নামটা এখানে কপি করে নিচ্ছি, এখানে ইউজ করবো কোথায়, হেডারের পরে। এখানে বলে দেব হেডার এন্ড, নিব এখানে ডি প্লাস স্লাইডার
স্লাইডারের ভিতরে নিব একটা ইমেজ, ফোল্ডারের নাম, দেন ফাইলের নাম। এগুলো একটা সিএসএস করতে হবে, ইমেজটা আমাদের ঠিকঠাক মতো নাই। স্লাইডার আইএম হাইট দিব আমরা 400 পিক্সেল, উইথ দিব 100%, যতটুকু আছে পুরোটাই হবে। হবে তিনটে পার্ট গেল, উপরে টপ বার, এরপরে হেডার, এরপরে হচ্ছে একটা পিকচার স্লাইডার পিকচার। এরপরে আসেন আমরা এটাকে কি করতে পারি, এটাকে আমরা একটা সেকশন বাড়াই, সেটা হচ্ছে অ্যাবাউট সেকশন। আমরা এখানে ইউজ করি এখানে ডিপ্লাস স্লাইডার, স্লাইডারটাকে আমার মানে শেষ বলে দিই স্লাইডার। এরপরে হচ্ছে কি আমরা একটা টাইটেল বার নিবো, এখানে টাইটেল বারটা একবারই নিবো, ওটাকে একবারই ডিজাইন করবো এবং বারবার আমরা এইচটিএমএল ইউজ করবো। এটা এটা টি প্লাস হেডিং নাম, এটা হেডিং নামে নিলাম। হেডিং নামে নিয়ে এখানে একটা স্টু নিচ্ছি, স্টুর মধ্যে আমরা এখানে বলে দিলাম যে অ্যাবাউট আস। এটাকে একটু সিএসএস করি আমরা, হেডিং এটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, আমাদের যে মেন কালার যেটা ঠিকঠাক করে এটার কালার চেঞ্জ করবো, সর্বপ্রথম হোয়াইট কালার দিয়ে দিব। এরপরে হচ্ছে টেক্সট অ্যালাইন করব সেন্টার, টেক্সট অ্যালাইন করব সেন্টার, এবং হচ্ছে গিয়ে প্যাডিং দিব এটাতে 20 পিক্সেল। এরকম থাকে তাহলে এরপরে আমরা অ্যাবাউট নিয়ে কাজ করব, অ্যাবাউট নিয়ে কাজ করব। এখানে আমরা সেকশন নেই অ্যাবাউটের জন্য, ডি প্লাস অ্যাবাউট, ডি প্লাস অ্যাবাউট, অ্যাবাউটের মধ্যে নিব হচ্ছে কন্টেইনার, কন্টেইনারের মধ্যে করবো আমরা দুইটা ভাগে ভাগ করবো। একটা পাশে থাকবে হচ্ছে গিয়ে আমাদের বিজনেসের হিস্টোরি যেটা থাকবে ওয়েবসাইটগুলোতে, এক পাশে থাকবে হচ্ছে গিয়ে ছবি একটা। তো আমি এখানে ডিপ নিব হচ্ছে স্টোরি নামে,
স্টোরি, এখানে একটা হেডিং থ্রি নিলাম, এর মধ্যে লিখলাম হচ্ছে আওয়ার স্টোরি, এরপরে হচ্ছে একটা প্যারাগ্রাফ নিবো এখানে, প্যারাগ্রাফটাকে ডাবল করে স্টোরি, আর এটা হচ্ছে একটা পার্ট দিল, আর একটা পার্ট হচ্ছে স্টোরি ইমেজ। স্টোরি ইমেজে আমরা একটা ছবি রাখবো, অ্যাবাউট জি টাইপের পিকচার গুলো হয়, ছবি নিয়ে আসি, ধরেন এই ছবিটাই ছবিটা ইউজ করি, ডাউনলোড করি এটাকে, নামটাকে সেই কপি করে নেই, জাস্ট বসাই দিব। দেখি তো কি অবস্থা আউটপুটের, ঠিকঠাক করতে হবে আমাদের আউটপুট। এই অবস্থায় আছে, এটাকে ফ্লোট লেফট করতে হবে, রাইট করতে হবে, ছবির সাইজ ঠিক করতে হবে, আমাদের মেইন ডিভের নাম কি অ্যাবাউট, তাহলে অ্যাবাউটটাকে আগে ওভারফ্লো হিডেন করে নিই। এরপরে স্টোরি এটাকে আমরা উইথ দিব একটা 45% দিলাম, আর ফ্লোট করে দিলাম লেফট, আর স্টোরি ইমেজ যেটা ইমেজ যেটা এটাকে আমরা উইথ দিব 45% দিলাম, লোড করে দিলাম রাইট, আর স্টোরি ইমেজের IMG-টাকে একটা হাইট উইথ দিয়ে দিব, স্টোরি ইমেজ IMG
পিক্সেল, ছয় নম্বরের পিক্সেল। প্যাডিং দেওয়া দেওয়া যায় এখানে, এটাকে একটা প্যাডিং দিই আমরা, ইমেজটাকে একটা প্যাডিং দিই 10 পিক্সেলের মতন, স্টোরিটাকে একটা প্যাডিং দিই 10 পিক্সেলের মতন। তো ইমেজের উইথ একটু বাড়ায় দেওয়া যায়। আচ্ছা সমস্যা নেই, যত যদি হয়েছে খারাপ লাগতেছে। চলে আর নিচে একটা বাটন আপনারা দিয়ে দিয়েন বা ভিউ মোড, তাই না? এটা একটা গেল কিন্তু আমাদের অ্যাবাউটের মতন একটা। এরপরে আমরা যদি আরো একটু বাড়াই, আরেকটা সেকশন বাড়াই আজকে, এখানে আমি বলে দিলাম এটা কিসের, এটা অ্যাবাউট, এখানে আমরা বলে দিব অ্যাবাউট এন্ড, কারণ আমাদের কিন্তু ডিপ বাড়তে আছে অনেক। অ্যাবাউট এটা পরে আমরা সার্ভিস সেকশনটা নেই, সার্ভিসটা নেওয়ার জন্য আমরা ওই যে উপরে নিছিলাম না টাইটেল বারের জন্য হেডিং, ওইটারে কপি করে নেই, ওইটারে কপি করে দিলাম এখানে। অ্যাবাউট আছে, পরিবর্তে লিখব হচ্ছে সার্ভিস। সার্ভিস এরপরে হচ্ছে কি, নিচে এসে আমরা লিখব হচ্ছে সার্ভিস এরিয়া। সার্ভিস এরিয়া কি কি সার্ভিস আমাদের থাকবে, প্লাস সার্ভিস এরিয়া বানানটা হয় না সার্ভিস, সার্ভিস এরিয়া আমরা নিব হচ্ছে একটা সার্ভিস ব্লক নিব, লিখ নিব সার্ভিস। হয়ে গেল, সার্ভিস ধরন হচ্ছে কি আমাদের ওয়েব ডিজাইন, একটা ওয়েবসাইটের আইকন দিব, গ্রাফিক ডিজাইন একটা ব্যানারের আইকন দিব, এরকম ভাবে আমরা যদি চিন্তা করি তাহলে প্রথমে একটা ফন্ট প্রথমের আইকন ইউজ করবো আমরা, আই প্লাস বা ডেস্কটপ, নিচে একটা H3 ইউজ করে লিখে আমরা ওয়েব ডেভেলপমেন্ট। এরপরে হচ্ছে কি আমরা একটা প্যারাগ্রাফ নিয়ে এটা ডিটেলস দিই। ও আচ্ছা, সার্ভিসগুলো তো আমাদের কন্টেইনারের মধ্যে হবে, তাই না? ওদের কাট করে কন্টেইনারটা নিয়ে নিয়ে আসবে। আমাদের চারটা সার্ভিসের চারটা ডিপ হবে। আমি জাস্ট এখান থেকে ডিপটা কপি করে নিচ্ছি, সার্ভিসের নামটা পাল্টে দিলেই হয়ে যাচ্ছে। প্রথমটা ধরেন ওয়েব ডেভেলপমেন্ট ছিল, পরেরটা হচ্ছে গিয়ে সফটওয়্যার ডেভেলপমেন্ট দেই, পরেরটা হচ্ছে গিয়ে ধরেন আমি দিই অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট, আর একটা দিয়েছি কি আমি ধরে ডিজিটাল মার্কেটিং। দিলাম, দেখি আগে আউটপুটটা এখন কেমন আছে, এরকম আসাটাই স্বাভাবিক, কারণ এগুলাকে আমাকে কলাম আকারে নিয়ে আসতে হবে। আচ্ছা তাহলে যেটা করতে পারি আমি, মেইন টিপ যেটা, এটার সার্ভিস এরিয়া এদের ওভারলোড আগে হিডেন করি,
এরপরে ইন্ডিভিজুয়াল সার্ভিস, সার্ভিসটাকে ইয়ে করব, তা উইথ দিব 200 পিক্সেলের, ফ্লোট দিব লেফ, মার্জিন দিব একটা 20 পিক্সেলের, প্যারিমো দিলাম এরকম 20 পিক্সেলের, এবং টেক্সট অ্যালাইন করে দিব সেন্টার, ছোট আছে এগুলো বড় করে দিব, এবং যেটার জন্য যে আইকন ওরকম রিলেটেড আইকন খুঁজে খুঁজে বের করবো আমরা। আমরা সার্ভিস আইটাকে একটু বড় করে দেব, আর হচ্ছে গিয়ে ফন্ট সাইজ, ফন্ট সাইজ 4 পিক্সেল, কালারটা দিব হচ্ছে কি আমাদের মেইন যে কালারটা ছিল এটা, একটা প্যাডিং দিব, আমাদের সার্ভিস। এখানে আইকনগুলো আপনারা পাল্টাই নেবেন, যেটার সাথে যেটা রিলেটেড ওই আইকনগুলো বসাই দিবেন, আপনারা একটু জানলেন কোন থেকে আইকন নেবেন কন্টাসন থেকে, ঠিক আছে। মোটামুটি এই পর্যন্তই ডিজাইন করলাম, আরও ডিজাইন করতে পারতাম, এগুলো আপনাদের জন্য রেখে দিলাম হোমওয়ার্ক, আপনারা করবেন, সব আমি করে দিলে আপনারা করবেন। আজকের এক্সপেকটেশন এতটুকু ছিল যে আমরা প্রথমে টপ বার নিব, এরপরে মেনু বার নিব, বাম পাশে লোগো, ডান পাশে মেনু থাকবে, এরপর স্লাইডের পিকচার থাকবে, অ্যাবাউট আস একটা সেকশন নিলাম, সার্ভিস একটা সেকশন নিলাম।